بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আমারনা বিইতিসামিল জামাআহ ওয়া নাহানা আনিত তাফাররুকি ওয়াত তানাযুই হাইসু ক্বালা তাআলা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররুকু ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন نبينا ورسولنا محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يومنا وإلى يوم الدين أما بعد فإن أصدق الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية للنساء وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا إلى آخر الآية وقال النبي الأمين صلى الله تعالى عليه الصلاة والسلام في الأحاديث الصحيحة وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله يرضى لكم ثلاثا ويسخط لكم ثلاثا يرضى لكم ثلاثا أن تعبدوه وأن تعتصموا بحبل الله جميعا وأن تناصحوا من والله الله أمركم إلى آخر الحديث الحمد لله شربك ببرشنشا اي بشو جهانير اقصتر اوديبو دي মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যের প্ল্যাটফর্ম, ঐক্যের ফাউন্ডেশন, যেখানে কোনো ভেদাভেদ থাকে না, এমনই এক ঘরে এ অত্র অঞ্চলের মধ্য হতে বাছাই করে, মহাব্বত করে, চয়ন করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হয়ে এ বৈঠকে বসার তৌফিক ও সুযোগ দান করছেন, এজন্য সর্বাগ্রে সেই মহান প্রভুর শাহী দরবারে জানাই অগণিত কালিমাতুর শুকুর। সকলে বলছি আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম বর্ষিত হোক এ পৃথিবীর মাঝে প্রেরিত, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত মানবজাতির হেদায়েতের কাণ্ডারি। এ পৃথিবীবাসী, আমরা যারা মানুষ, আমরা একাত্মতার শৃঙ্খলে কেউ ঐক্যবদ্ধ ছিলাম না। আমরা এ মানব জাতি বিভিন্ন দল, উপদল, শাখা প্রশাখা, বিভিন্ন দাঙ্গামা, হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফাসাদে লিপ্ত ছিলাম। এমনকি এ পৃথিবীর বুকে মানব জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের শৃঙ্খল থেকে বেরিয়ে মানব জাতি বিভিন্ন পৌত্তলিকতা, অগ্নি পূজারী, গাছ পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী সহ হাজারো পূজায় লিপ্ত হয়ে পৃথিবীর কলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়েছিল, যার জাল জ্বলন্ত প্রমাণ হিসেবে আমরা দেখতে পাই তৎকালীন সময়ের মক্কা নগরীর কাফের মুশরিকদের আত্মজীবনী থেকে। সুতরাং যে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতায় আমরা ঐক্যবদ্ধ হওয়ার ফাউন্ডেশন, ভিত্তি, প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি, সেই নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরুদ ও সালাম, যার ইক্তেদা অনুসরণ অনুকরণের মাঝেই রয়েছে মানব জাতির নিষ্কৃতি, যিনি কঠিন কেয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশের
সাজদায় লুটিয়ে থাকবেন, সে নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বন্ধুগণ, আপনারা পূর্বেই অবগত হয়েছেন আজকের এ বৈঠকে আলোচনার বিষয়বস্তু কোরআন এবং সহি সুন্নার আলোকে ঐক্যবদ্ধ বা জামাতবদ্ধ জীবনযাপনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এ বিষয়ের আলোকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করার চেষ্টা করব বলে আশা করছি ইনশা আল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত শ্রোতামণ্ডলী, আসলে মানুষ কিন্তু পৃথিবীতে এককভাবে বসবাস করতে পারে না, এটাই অতীব চূড়ান্ত এবং অতীব সত্য কথা। যদিও আমরা কতিপয় ব্যক্তিবর্গ চিন্তাভাবনা করে থাকি যে বিচ্ছিন্নভাবে বসবাস করলে সমস্যাটা কোথায়, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে বাস্তবতার নিরিখে আমরা যদি আমাদের পূর্ব ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলেই আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার পূর্বে যত আম্বিয়াই কেরাম এসেছেন সবাই এই ঐক্যবদ্ধ মানব জাতিকে এক ছাতার নিচে এক প্ল্যাটফর্মে আনার দায় দায়িত্ব পালন করে গেছেন। সুতরাং এই ঐক্যবদ্ধতা বা একতায় ফিরে আসার এই আলোচনা আজকের নয়, আজ থেকে নিয়ে বহু পূর্বে, বহু বছর পূর্বে, 1450 বছর বা 1500 বছর পূর্বে আম্বিয়াই কেরামগণ এই মিশন, এই দায় দায়িত্ব পালন করে চলে গেছেন এবং আমাদের কাছে তার অমূল্য পাথেয় রেখে তারা চিরবিদায় নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মেই ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুন নাহল এর 36 নং আয়াতে ব্যক্ত করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে পৃথিবীর মাঝে ওয়ালাকাদ লামেও তাকিদ কদেও তাকিদ, দুই তাকিদ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃঢ়তার সাথে অকাট্য এবং অবিচল প্রমাণ্য হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করছেন, অবশ্যই অবশ্যই আমরা প্রেরণ করেছি প্রত্যেকটা গোত্রের মাঝে, প্রত্যেকটা জাতির মাঝে একজন করে বার্তাবাহক। কি জন্য পাঠানোর উদ্দেশ্যটা কি? এই মর্মে যে আল্লাহর জমিনে তাওহিদের বীজ বপন করে মানুষকে ঐক্যবদ্ধতা, মানুষকে এক ছাতার নিচে এক প্ল্যাটফর্মে এনে জীবনযাপন করার জন্য তারা আহ্বান করবে। আর পৃথিবীতে এমন কোনো কালেমা, এমন কোনো শব্দ, এমন কোনো বাক্য আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি যেটা মানুষকে ঐক্যবদ্ধতার প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া তাওহিদের বাণী, তাওহিদ নামক এই কালেমা, এই কালেমাই ছিন্ন ভিন্ন জাতিকে ঐক্যবদ্ধতার প্ল্যাটফর্মে আনতে সক্ষম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রতিটা জাতির মাঝেই আমি একজন করে আমরা বার্তাবাহক প্রেরণ করেছি, যাতে করে তাদের দায়িত্ব হলো এই, তারা আহ্বান করবে মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, একত্ববাদের দিকে, এবং সাথে সাথে তাগুত নামক এই জিনিসটাকে বর্জন করতে তারা আহ্বান করবে। আসুন সরাসরি আমরা বিষয়ের দিকে যাই, ঐক্যবদ্ধতা, এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। এর গুরুত্ব আমরা ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম এর 3 নং সূরা, সূরা আলে ইমরান এর 103 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত চমৎকারভাবে সারা বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। অনেকেই বলে থাকেন নাজিল তো হলো মক্কায়, তাহলে এটা তো আমাদের জন্য প্রযোজ্য নয়। গত জুমার আগের জুমায় কোনো এক ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন যে এটা তো আমাদের জন্য নয়, কিন্তু আসলে বিষয়টা হলো নাজিল হলো খাস, কিন্তু আয়াতের মাফহুম, হুকুম হলো সর্বসাধারণ সকল মানব জাতির জন্য প্রযোজ্য। কারণ কোরআনুল কারিমের আয়াতগুলো আপনি বা আমি পৃথিবীর যত বড়ই জ্ঞানী, বিজ্ঞান এবং বৈজ্ঞানিকই হই না কেন, আমার আপনার উপরে কিন্তু এই ঐশী গ্রন্থ কোরআনুল কারিম অবতীর্ণ হয় নাই। সুতরাং এর নাজিলটা ছিল খাস, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতায় কোরআনুল কারিম অবতীর্ণ হয়েছে, যার হুকুম, যার
আপনার বাস্তবতা সারা পৃথিবীর প্রত্যেকটা মানব জাতির জন্য প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই ব্যক্ত করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্ববাসীকেই উপহার দিচ্ছেন, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জু আল্লাহর রশিকে শক্ত হস্তে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, আর পরস্পর ভিন্ন ভিন্ন দল উপদল শাখা প্রশাখায় লিপ্ত হয়ে তোমরা বিভক্ত হয়ে যেও না। সুতরাং আমরা এই আয়াতের কায়েল, এই আয়াতের কথক পৃথিবীর বহু দল উপদল আছি বা দল উপদলের মানব আমরা রয়েছি যারা এই আয়াত তেলাওয়াত করি, এই আয়াত পাঠ করি, ওয়াতাসিমু বলে ঐক্যবদ্ধতার দিকে আহ্বান করি। অথচ বাস্তবিক প্রেক্ষাপটে যদি দেখা যায়, আপনি বা আমি যে সমস্ত ওয়াইজিনে কেরাম এই আয়াত তেলাওয়াত করছি, তারাই আবার বিচ্ছিন্নতার দিকেই আহ্বান করে চলেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে সারা বিশ্বের মুসলিম মিল্লাত, সারা বিশ্বের মুসলিম উম্মা, ওরা এক ছাতার নিচে তারা আত্মসমর্পণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের বীজকে সারা বিশ্বের বুকে এর পতাকা উত্তোলন করে দেখিয়ে দিবে যে আসলে মুসলিম মিল্লা এরা পরস্পর পরস্পরের ভাই, একজন আরেকজনের অন্তরঙ্গ বন্ধু। কিন্তু এই নীতি, এই থিওরি, এই মডেল, এই আদর্শ আমি আপনি মুসলিম হয়ে অবলম্বন করতে পারি নাই, কিন্তু লক্ষ্য করলে বোঝা যায় আপনার আমার পার্শ্ববর্তী, আপনার আমার বিপরীত দিকে যারা সদা সর্বদাই ইসলামের রজ্জুকে সদা সর্বদাই টুকরো টুকরো করে, খান খান করে, চোরমার করে মুসলিম উম্মাকে দলে উপদলে শাখা প্রশাখায় বিভক্ত করে মুসলিম উম্মাকে এই ঐক্যবদ্ধতার যে শক্তি এটাকে তারা দুর্বল করে দিতে সদা সচেষ্ট, তারা হলো খ্রিস্টান মিশনারি, আপনার আমার সে যারা প্রতিনিয়ত আপনার আমার বিরুদ্ধে কিভাবে আপনাকে আমাকে ইসলামের পথ থেকে সরিয়ে দিতে পারে এই চিন্তায় যারা লিপ্ত। আপনি লক্ষ্য করে দেখবেন এই নীতি আমরা গ্রহণ করতে পারি নাই, অথচ বিজাতীয় মিশনারি যারা তারা ঠিকই এই নীতি গ্রহণ করেছে। ওরা যদিও রসুনের কোয়ার মতো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ওদের পাশাটা কিন্তু আবার এক জায়গায়। রসুন যদিও আপনার এরকম ছিটিয়ে ছড়িয়ে বিক্ষিপ্তভাবে থাকে, কিন্তু বাস্তবিক পক্ষে ওর যেটা মূল, ওর যেটা জড়, ওর যেটা কাণ্ড যার উপর ভিত্তি করে ওরা বেড়ে উঠেছে ওটা কিন্তু এক। গোটা খ্রিস্টান মিশনারি সহ বিজাতীয় সভ্যতা মুসলিম উম্মাদ মধ্য থেকে ইমানি চেতনা, ইমানি জজবা, ইমানি স্প্রিট এটা যাতে দুর্বল হয়ে যায়, নড়বড়ে হয়ে যায়, ওরা যেন নিজেরাই নিজেদের উপরে লাঠিচার্জ করে, নিজেরাই নিজেদের বিরুদ্ধে দাঁড়ায়, একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়াবাজি করে। এজন্যই ওরা বুদ্ধির সুকৌশল কৌশলে মুসলিম উম্মার মাঝে এই দল উপদলে বিভক্ত হওয়ার এই নীতি, এই সিস্টেম ঢুকিয়ে দিয়েছে। আর আমরা যারা মুসলিম উম্মা তারা মনে মনে আত্মতৃপ্তি প্রকাশ করছি আর ভাবছি, বাহ, এটা তো ভালোই কথাই, ওরা আমাদেরকে অর্থ দিচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে, আমি যদি আমার কোনো মুসলিম ভাইকে বলি আমাকে এটা সাহায্য করেন, তখন তিনি মুখ ভ্রুকুঞ্চিত করে আমার থেকে দূরে সরে যাবেন, তাহলে আমার এই মুসলিম ভাইয়ের তুলনায় ওই খ্রিস্টান মিশনারি ভাইটাই তো আমার জন্য ভালো। এটা যদি আপনি বা আমি মনে করে থাকি, তবে জেনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে, যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য থেকে আপনি আমি বহু দূরে সরে যাব, আপনি আমি তা বুঝতেও পারবো না। বাস্তবিক প্রেক্ষাপটে যদি আমরা ইতিহাস খুলে এরার মানে খুন অক্ষরে আমরা যদি প্রতিটা নিয়ত এই ইতিহাসকে পর্যালোচনা করি, তাহলে আমাদের সামনে সুস্পষ্টভাবে এটাই ফুটে ওঠে যে যতগুলো যুদ্ধ হয়েছে মুসলিম উম্মার সাথে বিজাতীয়দের, ওরা কোনো যুদ্ধে পরাজয়, কোনো যুদ্ধে ওরা জয়লাভ করতে পারেনি। কারণ ছিল একটাই, মুসলিম উম্মার মাঝে ছিল একতা, ইউনিটি অফ মুসলিম ছিল তৎকালীন সময়ে। মুসলিমদের যে ঐক্য, মুসলিমদের যে একতা, ঐক্যবদ্ধতা, এটা তৎকালীন সময় মুসলমানদের মাঝে, মুসলিম উম্মার মাঝে বিদ্যমান থাকার বদৌলতে ইমানি স্পিরিট, ইমানি জজবা ছিল তাদের মাঝে সবচেয়ে বেশি। এই কারণে খ্রিস্টান মিশনারিরা এখন আর সম্মুখভাবে সরাসরি যুদ্ধে তারা মুসলমানদের সাথে আসতে রাজি নয়। কারণ কি, ওরা মুসলিম উম্মাকে কি করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায়,
এই জাতিকে কি করে ঐক্যবদ্ধতার প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে লিপ্ত করানো যায়, কিভাবে এদেরকে দূরে ঠেলে দেওয়া যেতে পারে, এই চিন্তায় ওরা বুদ্ধির সুকৌশলে মুসলিম উম্মাকে বিভক্ত করে চলেছে, আর আমরা সেটাকে বাহবা দিয়ে সাদরে গ্রহণ করে চলেছি। আমাদের একটু আকল, আমাদের জ্ঞান, আমাদের বিবেক, আমাদের মগজকে নাড়া দিয়ে দেখা দরকার যে বাস্তবিক প্রেক্ষাপটে আমাদের প্রকৃত বন্ধুকে। আল্লাহ বললেন কি, ওয়াতাসিমু, তোমরা আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে সবাই এককভাবে ধরবে। সুতরাং আমার একজন মুসলিম যদি অসুস্থ হয়, আমার বুক কেঁদে উঠবে, আমার অন্তর সাথে সাথে আমার অন্তরের মাঝে একটা হাহাকার তৈরি হবে। কিন্তু একজন মুসলিম যখন অত্যাচার, নির্যাতন, নিষ্পীড়ন এবং খ্রিস্টান মিশনারি সহ জালিম জালিমদের জাতাকলে যখন পিষ্ট হয়, তখন অপর এক মুসলমান দেখে সেটা হাসতে থাকে। এর উপমা আমরা এভাবেই পেশ করে থাকি, যেমন গোবর, আর গোবরকে মুঠা বানিয়ে তৈরি করা হয়, মুঠাকে যখন চোলার ভিতরে ভরে দেওয়া হয় তখন গোবর তো পুড়ে না, পুড়ে মুঠাটা, এই মুঠা যখন পুড়ে গোবর তখন হাসতে থাকে, আর মুঠা আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে বলতে থাকে, ও ভাই গোবর, আমি তোমার সহজাত ভাই, আমি তোমার প্রকৃত বন্ধু, তুমি আমাকে বাঁচানোর চেষ্টা না করে, আমাকে উদ্ধার করার চেষ্টা না করে তুমি বরঞ্চ হাসতেছো। জেনে রাখো, এক পর্যায়ে এই জালিমরা আমাকে জ্বালাইতে জ্বালাইতে যখন শেষ করে ফেলবে, আর কোনো কিছু জ্বালানোর জিনিস খুঁজে না পেয়ে, তখন তোমাকেই ওরা এই আগুনে ভরে দিবে। সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, বলতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রজ্জুকে শক্তভাবে ধারণ করতে বলেছেন, ঐক্যবদ্ধভাবে, এককভাবে নয়। কারণ ম্যান ক্যান নট লিভ অ্যালন, কোনো মানুষই এককভাবে বসবাস করতে পারে না। আমার আপনার অতীব ক্ষুদ্র এবং নগণ্য প্রাণী, যাকে আমরা অ্যাক্টিভ দিলেই ওর 10 বার মৃত্যু ঘটে যেতে পারে, এরকম প্রাণীগুলোও তারা ঐক্যবদ্ধভাবে বসবাস করতেই ভালোবাসে। যেমন দেখেন, আপনার আমার ঘরে, আপনার আমার আনাচে কানাচে, বিভিন্ন অফিস আদালতে ক্ষুদ্র ক্ষুদ্র অতীব নগণ্য ছোট্ট ছোট্ট পিপীলিকা দেখা যায়, ওদেরকে দেখবেন বিপদ যখন ওদের কাছে ঢেয়ে আসে, যখন বন্যায় প্লাবিত হয়ে যায়, ওদের বাসা তছনছ হয়ে যায়, তখন ওরা কি করে, ওরা সবাই একটা ফুটবলের মতো হয়ে যায়, কেউ ডুবে, কেউ পানির নিচে থাকে, আর কেউ উপরে, এভাবে ওরা ঘুরতে থাকে, একজন আরেকজনকে কিভাবে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসে তার উজ্জ্বল এবং জাল জ্বলন্ত প্রমাণ হিসাবে আমরা এটাই গ্রহণ করতে পারি। আমরা আমাদের ভিতরে যদি সামান্যতম জ্ঞান আল্লাহ দিয়ে থাকেন, বুঝশক্তি দিয়ে থাকেন, তবে এই ছোট্ট পিপীলিকার থেকে আমাদের ঐক্যবদ্ধতার শিক্ষা আমরা পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, ওয়ালা তাফাররাকু, খবরদার, পরস্পর তোমরা বিভিন্ন দলে বিক্ষিপ্ত হয়ে যে তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। তাহলে এখানে দুটো নির্দেশ আল্লাহ দিয়েছেন, একটা হলো আল্লাহর আদেশ, আল্লাহর রজ্জুকে, আল্লাহর বিধানকে, আল্লাহর বিধান মানে, আর আল্লাহর রজ্জু বলতে আমরা কি বুঝব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জু বলতে আল্লাহর দেওয়া হুকুম আহকাম, ঐশী গ্রন্থ আল কোরআনুল করিম, এর মাঝে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেগুলো আপনার আমার সামনে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে, এগুলো নির্দ্বিধা চিত্তে সংকোচহীনভাবে মাথা নোচু করে, নিচু করে, মাথাকে নত করে মেনে নেওয়ার নামই হলো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা। আমরা এটা স্বীকার করি, এটা এটার দাবি আমরা করি যে আসুন একাত্মতার দিকে, কিন্তু আমরাই আবার বিভিন্ন দল উপদল তৈরি করে, শাখা প্রশাখা গঠন করে, আমরা মুসলিম উম্মার মাঝে একটা ফারাক, একটা পার্থক্য, একটা পৃথকীকরণ করে চলেছি। আল্লাহ এটাও নিষেধ করেছেন, এটা হলো আদেশ, এটা মানুষের জন্য আঁকড়ে ধরা ওয়াজিব, এবং এক দৃষ্টিকোণ থেকে এটা মানুষের জন্য ফরজ। ঐক্যবদ্ধভাবেই আপনাকে আমাকে বাঁচতে হবে। আমি আপনাদেরকে বলবো এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কেমন। কোরআন এবং সহি সুন্নার ভিত্তিতে আল্লাহ আকবার, এটা নিয়ে যখন গবেষণা করতে বসেছি, আল্লাহ আকবার, এমন সুন্দর সুন্দর বিষয়, এমন সুন্দর সুন্দর পয়েন্টগুলো আমার দৃষ্টিতে ধরা পড়েছে, যেগুলো মুসলিম উম্মার মাঝে উন্মোচন করে মানুষদেরকে সেদিকে একতাবদ্ধ হওয়ার জন্য আহ্বান করা উচিত। আল্লাহ তারপরেই বলছেন কি, ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর ভিন্নতার, বিভিন্ন বিভিন্ন দলে, উপদলে বিভক্ত হইও না। এটা হলো নিষেধাজ্ঞা, এক, আল্লাহ আদেশ করেছেন, দ্বিতীয়ত আল্লাহর নিষেধ, এটা মেনে নেওয়ার নামই হলো আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করা। এবার আসুন, আল্লাহ বলছেন, ওয়াজকুরু, তোমরা স্মরণ করো, নিয়মাত আল্লাহ, আল্লাহর দেওয়া অনুগ্রহ,
কোনো মানুষই আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করতে পারি না। যদি বলেন আল্লাহ আমার ধন দেয় নাই, সম্পত্তি দেয় নাই, তবে একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে সকল মানুষ একই কাটাকুরির হয় না। সকল মানুষই যদি ধনী হয়ে যেত তাহলে মানুষের কাজ করার মতো কামলা খুঁজে পাওয়া যেত না। আল্লাহ মানুষের মাঝে এই ভেদাভেদ, এই তারতম্য করার পিছনে আল্লাহর হিকমা আছে। ধনীকে সম্পত্তি দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, দরিদ্রকে সম্পত্তি না দিয়ে পরীক্ষা করেন কে কতটুকু আল্লাহর কৃতজ্ঞশীল বান্দাবান্দি হতে পারে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াজকুরু, তোমরা স্মরণ করো, নিয়মাতাল্লাহ আল্লাহর দেওয়া অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহকে ভুলে গেলে চলবে না। আপনি বা আমি যদি আল্লাহর দেওয়া একটা পশমকে সারা জিন্দেগি ভোর মৃত্যু আসার আগ পর্যন্ত এই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে থাকি, তবু আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যাবে না। সুতরাং আল্লাহ বলছেন ওয়াজকুরু নিয়মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাআং। মক্কার মুশরিকেরা দেখেন বিভিন্ন দলে উপদলে বিভক্ত ছিল, বানু নাজির, বানু আপনার মাদানী, মক্কা নগরী এবং মাদিনাতে তখনকার সময় মানুষগুলো বানু খাজরাজ, বানু নাজির, এরা বিভিন্ন দলে সামান্য কারণে ওদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লিপ্ত হয়ে যেত। এই যুদ্ধ বিগ্রহ লিপ্ত হয়ে পরস্পর শত্রুভাব, শত্রুতাপূর্ণ মনোভাব তাদের মধ্যে সৃষ্টি হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি অনুগ্রহ করলেন, ইসলামে দীক্ষিত হলেন। যখন ইসলামের মধ্যে তারা দীক্ষিত হলেন তখন তারা পরস্পরকে ভাই হিসেবে আলিঙ্গন করতে লাগলেন, হিংসা বিদ্বেষ ভুলে যেয়ে এক মুসলিম অপর মুসলিমের কী করে কল্যাণকামী হতে পারে সেই চিন্তায় তারা নিজেদেরকে নিয়োজিত করলো। এই জন্য আল্লাহ বলে দিলেন ওয়াজকুরু নিয়মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর দেওয়া নিয়ামত এটাকে স্মরণ করো। ইজ কুনতুম আদাআন, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, তোমরা পরস্পরের শত্রু ছিলে। মুসলিম বা আত্মসমর্পণকারী ব্যক্তি হওয়া মাত্রই তোমার ভিতরে বন্ধুত্ব সুলভ আচরণ তৈরি হয়ে গেল, এই শত্রুতা দূরীভূত হলো, সুতরাং তোমরা পরস্পর ভাই হয়ে গেলে একজন মুসলিম অপর একজন মুসলিমের জন্য ভাই হবে আর শত্রুতা দূরীভূত হবে। এ কারণেই আল্লাহ বলছেন ইজ কুনতুম আদাআন, তোমরা ছিলে শত্রুতা পোষণকারী ব্যক্তিবর্গ, পরস্পরের মাঝে তোমাদের হিংসা বিদ্বেষে ভরা ছিল। ফা আল্লাহ ফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরসমূহের মাঝে মহব্বত, প্রীতি, বন্ধন, আল্লাহ ভালোবাসা ঢেলে দিলেন, ফলে তোমরা কি হয়ে গেলে ফাসবাহতুম বি নিয়মাতিহি ইখওয়ানা, ফলে তোমরা আল্লাহর দেওয়া নিয়ামতের ভিত্তিতেই পরস্পর ভাই ভাই হয়ে গেলে। আল্লাহ আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরে পরে উল্লেখ করছেন ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিম মিনান নার, তোমরা এই একজন আরেকজনের প্রতি কুফরিতে লিপ্ত হয়ে বাক বিদন্তা করে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে মারামারি কাটাকাটি করে ঝগড়া ফাসাদ করে দাঙ্গামা হাঙ্গামা করে তোমরা জাহান্নামের দ্বার প্রান্ত পৌঁছে গিয়েছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে ফাঙ্কাদাকুম মিনহা, সেই জাহান্নামের জ্বলন্ত অগ্নি শিখা থেকে আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়েছেন। কি জন্য? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতি, এভাবেই আল্লাহ তার নিদর্শন, তার কারুকলাম এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বর্ণনা করেন। কি জন্য? যাতে করে লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা সৎপথ প্রাপ্ত হতে পারো, যাতে করে তোমরা সৎপথ পাও। আমরা এ আয়াত থেকে বুঝতে পারছি যে ঐক্যবদ্ধতার কি গুরুত্ব, কি প্রয়োজনীয়তা আছে। এবার আসুন আমরা কেন ঐক্যবদ্ধ হব, প্রশ্নের আঙ্গিকে আজকের এই উত্তরগুলো আমরা জানার চেষ্টা করি। কেন ঐক্যবদ্ধ থাকবো আমরা, কেন জামাতবদ্ধভাবে আমরা বসবাস করব, এর কারণটা কি, কি প্রয়োজনীয়তা আছে, কি গুরুত্ব আছে এর পেছনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অকাট্য অমীয় বাণী থেকে বিশুদ্ধভাবে আমরা সেটা জানার চেষ্টা করি। যারা আছি মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখান থেকে দিনী খোরাক, কিছু মাসলা মাসাইল, কিছু ঐক্যবদ্ধ হওয়ার প্যারাসিটামল, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐশী গ্রন্থ আল কোরআনুল কারিমে যখন যে চিকিৎসা দেওয়ার প্রয়োজন, অনেক সময় প্যারাসিটামলে কাজ হয় না, অ্যান্টিবায়োটিক লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে অ্যান্টিবায়োটিক দিয়েছেন, কোরআনুল কারিমে ইঞ্জেকশন দিয়েছেন, কত পাওয়ারের ইঞ্জেকশন আপনি নেবেন? কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিয়েছেন, সেটা নেওয়ার মতো পাত্র, বোঝার মতো আকল আমাদের নেই, বিধায় আমরা বুঝিও না, সেখান থেকে খোরাকও নিতে পারি না। আসুন এক নম্বর ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব এবং অন্যতম প্রয়োজনীয়তা। এক নম্বরে আল্লাহর রেজামন্দি কামনা, আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি কামনা। আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা ঐক্যবদ্ধ হব, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যই আমরা জামাতবদ্ধভাবে জীবনযাপন করব। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু লাকুম সালাসান, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাঝে তিনটি জিনিস এর ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেন, ওয়া ইয়াসখাতু লাকুম সালাসান, আল্লাহ তিনটাতে সন্তুষ্ট প্রকাশ করেন, আর তিনটা বিষয় আমাদের মাঝেই আছে যেটা আল্লাহ ঘৃণা করেন, অপছন্দ করেন, আল্লাহ ক্রোধান্বিত হন। ইয়ারদা লাকুম আন তা'বুদূহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ যেগুলো পছন্দ করেন, যে তিনটি জিনিস আল্লাহ আপনার আমার জন্য রাজি ও খুশি থাকবেন, তার ভিতরে এক নাম্বার আন তা'বুদূহু, তোমরা আল্লাহর দাসত্ব করবে। পৃথিবীতে গোলামি করার জন্যই আমরা এসেছি, এটা মনে করার কোনো অবকাশ নেই, জন্মগত সূত্রেই আপনি আমি কিন্তু দাস, গোলামের শিকল, গোলামের বেরি, জন্মের সূচনাতেই গলায় নিয়ে পৃথিবীতে আমাদের আগমন। আল্লাহ বলে দিয়েছেন, কোরআন খুলুন সূরাতুজ যারিয়াত 56 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই যে দাসত্বের শিকল, দাসত্বের জিঞ্জির, দাসত্বের বেড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিয়েই পৃথিবীতে সৃষ্টি করেছেন, তাছাড়া আল্লাহ বলছেন আমি সৃষ্টি করি নাই। ওয়ামা খলাকতু, আমি সৃষ্টি করি নাই, আল জিন্না ওয়াল ইনসা, জিন আর মানুষ এই দুই জাতিকে আমি আল্লাহ সৃজন করি নাই, ইল্লা লিয়াবুদুন, তবে একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং গোলামের শিকল নিয়েই আপনার আমার জন্ম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক নম্বরে আল্লাহ যেটা পছন্দ করেন, আন তা'বুদুহু, তোমরা তারই দাসত্ব করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর ইবাদত করতে গিয়ে তার সাথে কোনো অংশীদারিত্ব স্থাপন করবে না। এটা গেল এক নাম্বার। নাম্বার দুই, ওয়া আনতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ যেটা পছন্দ করেন, আল্লাহ যাতে খুশি হন, যাতে আল্লাহ তার সন্তুষ্টি জ্ঞাপন করেন, এর দ্বিতীয় পয়েন্ট হলো যে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করে জীবন যাপন করবে। তাহলে আল্লাহর রেজামান্দির জন্যই আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করব। নাম্বার তিন, আল্লাহ যেটা পছন্দ করেন, আং তানাসাহু, তোমরা কল্যাণকামী হবে ওই ব্যক্তিদের জন্য, মান ওয়াল্লাহুল্লাহু আমরাহু, আমরাহু আমরকুম, তোমাদের ব্যাপারে আল্লাহ যাদেরকে নেতৃত্ব দিয়েছেন, যাদেরকে কর্তৃত্ব দিয়েছেন, তাদের জন্য তোমরা কল্যাণকামী হবে, তাদের জন্য কল্যাণের দোয়া করবে। এই তিনটা জিনিস আল্লাহ পছন্দ করেন। এর বিপরীত দিকে আসেন, ওয়াইয়াসখাতু লাকুম কিলা ওয়া কাল, আল্লাহ তোমাদের ক্ষেত্রে তোমাদের মাঝ থেকে অপছন্দ করেন যে তিনটি জিনিস, তন্মধ্যে এক নাম্বার অনর্থক কথাবার্তা, আবল তাবল বোল, আমরা বাঙালি ভাষায় সেটাকে বলি পাগল। তো আবল তাবল বোল বলা কোনো মুসলিমের জন্য সাজে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার জীবন্ত দৃষ্টান্ত, তার একটা জীবন ছিল এই দৃষ্টান্তের জন্য, মানবজাতির উপমার জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে দিয়েছেন না, সূরাতুল আহজাব 21 নং আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী হলো আপনার আমার জন্য উত্তম এবং জীবন্ত একটা আদর্শ। দেখেন নবীর মাঝে নবী মজাজা করেননি, নবীকে হাসি মস্কারা করেননি, করেছেন, নবীকে কথাবার্তা বলেননি, দুনিয়াবি কাজকর্ম করেননি, প্রশ্ন যদি করেন প্রত্যেকটা প্রশ্নেরই সুস্পষ্ট উত্তর আপনার আমার সামনে ফুটে উঠবে। সুতরাং আপনার আমার অনর্থক কথাবার্তা বলার কোনো অবকাশ নেই, এটা আল্লাহ অপছন্দ করেন। আজকে আমার আপনার মাঝে যদি আল্লাহ সুবহান তাআলা সব কথাকে মানসুক করে দিয়ে একটা কথাই বলতেন যে অনর্থক কথাবার্তা বলতে পাবে না, তাহলে এক শ্রেণীর যুবক সমাজ আমরা ধরা, কারণ মোবাইলে আমাদের আবল তাবল বল না বললেই তো সময় কাটে না, ওই এর সাথে মানে সকিনার সাথে, জরিনার সাথে, তারপরে আপনার শিউলির সাথে, দিউলির সাথে, দেউলির সাথে, দেউলিয়া দেউল দেওয়ালিয়ানি ভাব বা দেওয়ানা ভাব প্রকাশ না করলে তো যুবকের সময় কাটে না। সুতরাং এখানে যুবক সমাজ আমরা ধরা খেয়ে যেতাম, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন আল্লাহ তোমাদের এই অনর্থক কথাবার্তা পছন্দ করেন না। নাম্বার দুই, ওয়া ইদাআতাল মাল, দেখেন আজকের আপনার আমার সামনে এমন একটা মানে বিষয় মিডিয়া চলে এসেছে যার পিছনে তিনটাই চলে আসে,
ইদাআতাল মাল, সম্পত্তির অপচয়, সম্পত্তিকে বাজে অর্থে ব্যয় করা, সম্পত্তিকে অপচয় করে চলা, এটাও আল্লাহ পছন্দ করেন না। আপনার বাড়িতে যদি ইন্টারনেট নামক শয়তান থাকে তাহলে দেখবেন এমনিতেই এই অনর্থক কথা তৈরি হয় আর এমনিতেই এই সম্পদকে অপচয় করা যায়। একটা সুবর্ণ সুযোগ সারা বিশ্বের বুকে আপনি লক্ষ্য করে দেখেন, ইন্টারনেট নামক ক্রিমিনাল, এই ক্রিমিনাল যার বাসায় আছে তার বাসাতে শান্তি নাই। দেখবেন যুবককে বলে দেয় পড়তে বসো, পড়ার কোনো সময় নেই, আর এই এটা আমি দেখে শেষ করি, একটু সামান্য একটু বাকি আছে, ইত্যাদি ইত্যাদি। বলছি না যে সবাই এটা খারাপ পন্থায় ব্যবহার করে, তবে বেশিরভাগই এখানে ভালোর তুলনায় ক্ষতির দিকটাই বেশি। এখানে আপনার অনর্থক কথাবার্তা হয়, আপনি আপনার সন্তানকে বলছেন বাবা এখন কোথায় আস, বলছে আমি রাজারবাগ আসি, অথচ ও আসে মনে করেন যে গুলশান, ও বলছে রাজারবাগ, তারই কি মিথ্যা অনর্থক কথা, মিথ্যার ছড়াছড়ি এই ইন্টারনেট এবং এই মিডিয়া চ্যানেল। সুতরাং সম্পত্তির অপচয় এটাও আল্লাহ পছন্দ করেন না। নাম্বার তিন, অকাসরতা সোয়াল, অধিক প্রশ্ন করা, মাত্র অতিরিক্ত প্রশ্ন করা, বানী ইসরাইলের মতো এরকম প্রশ্নকেও আল্লাহ সুবহান ওয়া তাআলা পছন্দ করেন না। হাদিসটি পাবেন সহিহ মুসলিমের 1715 নম্বর হাদিসে, এছাড়াও পাবেন আদাবুল মুফরাদ এর 444 নম্বর হাদিসে, মুসনাদে আহমদ আপনার 8785 নম্বর হাদিসে, সহিহ ইবনে হিব্বান এর হাদিস নম্বর 3388 নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করা হয়েছে, হাদিসের মান সহিহ। আসুন আরও কয়েকটি পয়েন্ট বলি, বলে আলোচনা শেষ করে দিব। দ্বিতীয়ত, কেন আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করব? দ্বিতীয়ত, আমরা আমাদের আত্মাকে ধোকা প্রতারণা থেকে মুক্ত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করব। এ মর্মে প্রমাণ হলো, আমি প্রমাণ্য বিষয়টি বলবো, যেহেতু সময় অত্যন্ত স্বল্প, বলতে হবে অল্প, এজন্য বেশি দীর্ঘায়িত করব না। জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরাআন, আল্লাহ ওই ব্যক্তির মুখকে উজ্জ্বল এবং আনন্দ দীপ্ত করুন যে ব্যক্তি সামিআ মাকালাতি, আমার কথা, আমার খুতবা, আমার আলোচনা শ্রবণ করে, সুম্মা ফাবাল্লাগাহা, অতপর ওই আলোচনাকে সে মানুষ এর মাঝে প্রচার করতে থাকে। আল্লাহ নবী এখানে অত্যন্ত চমৎকার কথা বলেছেন, ফারুব্বা হামিলি ফিকহিন, কতিপয় জ্ঞানের বাহক বহনকারী যারা থাকে, এরা কোনো কোনো সময় এই জ্ঞানটা উপলব্ধি করতে অক্ষমতা প্রকাশ করে। আবার আল্লাহ নবী বলছেন, ওয়ারুব্বা হামিলি ফিকহিন, কখনো কখনো জ্ঞানের বাহক, যিনি জ্ঞান বহন করেন, যিনি আলোচনা করেন, তিনি এটা যখন বয়ে নিয়ে যান অন্যদের কাছে পৌঁছাতে, তখন আপমান আপকাহু মিনহু, তার চেয়ে অধিক তারা এটা সমজদার হয়, এটা বোধগম্য তাদের হয়। আল্লাহ নবীর এই হাদিসের শেষ অংশে আলী ইবনে মুহাম্মদ তিনি বর্ণনা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী উল্লেখ করেছেন তিনটি বৈশিষ্ট্যের কথা, সালাসু খিসালিন, তিনটি এমন বৈশিষ্ট্য রয়েছে, লা ইউগিল্লু আলাইহিন্না কলবু মুরইম মুসলিমিন, কোনো মুসলিম ব্যক্তির আত্মা সেক্ষেত্রে ধোকায় পতিত হতে পারে না, প্রতারণার সম্মুখীন হয় না, প্রতারিত হয় না, এক কথায় কোনো মুসলিমের আত্মা প্রতারিত হয় না। নাম্বার এক, তিনটি বৈশিষ্ট্যের এক নাম্বার হলো আপনার ইখলাসুল আমালি লিল্লাহ, আমলকে আল্লাহর জন্যই খালেস করা। নাম্বার দুই, ইত্তেবাউ ওয়াল নুসহু লি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম নেতাদের জন্য, শাসকদের জন্য কল্যাণকামী করা বা তাদের জন্য দোয়া করা, ওয়া লুজুমু জামাতিহিম, এবং তাদের জামাতকে আঁকড়ে ধরা। তাহলে আমার আত্মা থেকে ত্রুটি বিচ্যুতি ধোকা প্রতারণা এটা দূর করার জন্য আমি জামাতবদ্ধভাবে জীবনযাপন করব। এখান থেকে প্রমাণ পাওয়া যায় সহিহ ইবনে হিব্বান, ইবনে মাজার হাদিস নম্বর 230, তিরমিজির পাবেন 2656 নম্বর হাদিসে। এছাড়াও রয়েছে, আমি প্রতিটি কাজে আমরা রহমত কামনা করব, রহমত পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করব, যে কথাটি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তি উল্লেখ করেছেন সহিহুল জামে নামক গ্রন্থের 3909 নম্বর হাদিসে। নোরমান বিন বাশির তিনি উল্লেখ করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতাবা, একদিন আল্লাহর নবী বক্তব্য ভাষণ পেশ করলেন, সেখানে তিনি উল্লেখ করলেন, আল জামাআতু রহমাতুন, ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করার মাঝেই রয়েছে অনুগ্রহ, শান্তি, নিরাপত্তা, ওয়াল ফুরকাতু আযাবুন, আর ভিন্ন ভিন্ন ছিন্ন বিক্ষিপ্তভাবে বসবাস করা, এর মাঝে রয়েছে শাস্তি, এর মাঝে রয়েছে প্রখরতা, কষ্ট, ক্লেশ। এটা গেল আরেক নাম, আর একটি তিন চার নম্বর, আপনা কেন আমরা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করব, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য করব। কারণ একটা হাদিস রয়েছে ইরওয়াউল গলিল, আল্লামা নাসিরুদ্দিন আলবানীর একটি গ্রন্থ, সেই গ্রন্থে 2452 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, ইয়াদুল্লাহি
মাল জামা, আল্লাহর সাহায্য রয়েছে জামাতের সাথেই, যার বাস্তব প্রমাণ দেখেন। এককভাবে তো আমরা বাসায় বসে সালাত পড়লেই হতো, কিন্তু সালাতের গুরুত্ব বোঝাতে জামাতকে নিয়ে আসা হয়েছে। তাহলে জামাতের গুরুত্ব বোঝাতেই আপনার বাসায় না সালাত পড়লে তার বেনিফিট কম, তার বেনিফিট খুব বেশি নাই, তাহলে বোঝাই গেল এককভাবে জীবনযাপন করার মাঝে কোনো ফায়দা মানব জাতির জন্য নেই। বরঞ্চ সুনানে আত-তিরমিজি বা জামিউত তিরমিজি এর মাঝে উল্লেখ করা হয়েছে, আপনার হাদিসটি হলো 2093 নম্বর হাদিস সুনানুত তিরমিজির, হাদিসের এই অংশটা হলো জঈফ। বলা হয়েছে মান সাদ্দা, যে ব্যক্তি পৃথকভাবে এককভাবে জীবনযাপন করে সে এককভাবেই জাহান্নামে চলে যাবে। এই অংশটি অত্যন্ত দুর্বল জৈব বর্ণনা এটা। এর আগের বর্ণনায় যে যেটা রয়েছে সেটা হলো আল্লাহ নবী বলছেন আমার উম্মত ভ্রষ্টতার ক্ষেত্রে মানে ঐক্যবদ্ধ হবে না। এক্ষেত্রে ওলামাই কেরামের কথা বলা হয়েছে, সমস্ত আলেমগণ একটা ফতোয়া দিতে গিয়ে যদি বিভ্রান্তিতে পড়ে সব ওলামাই কেরাম এক্ষেত্রে একমত পোষণ করবে না, এটাই চূড়ান্ত এবং এটাই স্বাভাবিক। আর তারপরে বলা হয়েছে ইয়াদুল্লাহি মাল জামা, ঐক্যবদ্ধ জীবনযাপনকারীদের মাঝেই আল্লাহর সাহায্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলোচনা শেষ করতে হবে, সময় শেষ। আর একটা কথা হলো, আমরা যারা জান্নাতের সর্বোচ্চ আসন পেতে চাই, জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় যারা ভূষিত হতে চাই, তাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করতে হবে, বিকল্প কোনো পন্থা নেই। প্রমাণ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলছেন খতাবানা ওমর আমার ইবনুল খাত্তাব, একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিতে লাগলেন, ভাষণ দিতে লাগলেন। তারপর তিনি বললেন ফাকল ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী, ইন্নি কদ কুমতু ফিকুম, নিশ্চয় আমি তোমাদের মাঝে দণ্ডায়মান হয়েছি, কা মাকামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে জায়গায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল বক্তব্য দিতেন। আজকের সমাজের যারা ওয়াইদিন, যারা এই মসজিদে বসেই মিথ্যা কথা রচনা করে, এই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যারা টপ টপ করে আল্লাহর নবীর নামে কোরআনের নামে আয়াত করে বিভিন্ন মিথ্যা রচনা করে, তাদের জিহবা কিয়ামতের ময়দানে আপনার জাহান্নামের কেচি দ্বারা কাটা হবে, যে কথা আল্লাহর নবী বলে দিয়েছেন। সুতরাং আসুন, বলতে চাচ্ছিলাম আল্লাহর নবীর এই সাহাবী বলছেন যে আল্লাহর নবী যে জায়গায় দাঁড়িয়ে ভাষণ প্রদান করতেন আমাদের মাঝে, আমি আজ সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে বক্তব্য শোনাচ্ছি। শোনো ফাকল, আল্লাহর নবী বলেছেন উসিকুম, আমি তোমাদেরকে আদেশ করছি বি আসহাবি, আমার সাহাবীদের ক্ষেত্রে। আমার সাহাবীদের মাঝে কোনো ছিন্ন ভিন্নতা ছিল না, আমার সাহাবীদের মাঝে বিক্ষিপ্ততা ছিল না। সুতরাং তোমরা তাদের সুন্নাকে, তাদেরকে আঁকড়ে ধরবে, তাদের জীবনযাপনকে তোমরা ফলো করবে, অনুসরণ করবে। সুম্মাল্লাদিনা ইয়ালুনাহুম, তার পরবর্তী প্রজন্মের অনুসরণ করবে। সুম্মাল্লাদিনা ইয়ালুনাহুম, এর পরবর্তী প্রজন্ম তাদেরকে তোমরা অনুকরণ করবে। সুম্মা ইয়াফসুল কাযিব, এরপরে সমাজের বুকে মিথ্যা প্রচার, মিথ্যার প্রসারতা বেড়ে যাবে। আর তখন হাত্তা ইস্তাহলিফার রাজুলু, এমনকি যখন মিথ্যার ছড়াছড়ি, আজকে যদি আমরা চোখটা বন্ধ করে দেখবেন আপনার ঘরে মিথ্যার তৈরি হচ্ছে, ঘরের মাঝে স্ত্রীর কাছে গিয়ে যদি বলেন কী ব্যাপার এত দেরি কেন রান্নার, বলে আমি অমুক কাজে ব্যস্ত ছিলাম, অথচ যাহা মিথ্যা কথা, সিনেমা নিয়ে ব্যস্ত ছিল অথবা সে টিভি চ্যানেল নিয়ে ব্যস্ত ছিল, কিরণমালা নিয়ে ব্যস্ত ছিল, এবার আপনি যখন গিয়ে বলছেন কী ব্যাপার আজকে রান্না করতে এত দেরি হলো কেন, বিলম্ব করলে কেন, আপনাকে একটা বিভিন্ন মিথ্যা অজুহাত দিয়ে পার করে দেওয়ার চেষ্টা করবে। আমরা ঘরে মিথ্যার লালন করছি, সন্তানকে মিথ্যার ট্রেনিং দিচ্ছি, আল্লাহ নবী এই জন্যই বলছেন হাত্তা ইস্তাহলিফার রাজুলু, এমনকি একজন ব্যক্তি সে কী করবে, মিথ্যা শপথ করবে, মিথ্যা হলফ করবে। ওয়ালা ইস্তাহলাফু, অথচ তার কাছ থেকে এই হলফ করতে বলা হয়নি যে তুমি কসম করছো কেন, তোমাকে কসম তো চাওয়া হয়নি, চাওয়ার আগেই সে মিথ্যা শপথ করবে। ওয়াশহাদু শাহিদ, সাক্ষ্যদাতা সাক্ষ্য প্রদান করবে। ওয়ালা ইস্তাশহাদু, অথচ তার কাছে সাক্ষ্য চাওয়া হবে না। আল্লাহ নবী বলছেন আলা, সাবধানতা অবলম্বন করো, লা ইয়াকলুবান্না রাজুলুন, কোনো ব্যক্তি যেন নির্জনতা অবলম্বন না করে, আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ, বি ইমরাতিন, কোন মহিলার সাথে নির্জন প্রান্তরে যেন কোনো এককভাবে কেউ দেখা না করে, কারণ ইল্লা কানা সালিসুহুমা আশ-শাইতান, কারণ যদি কেউ নির্জনভাবে একজন নারী একজন পুরুষ পরস্পর এক জায়গায় থাকে, বেগানা নারী বেগানা পুরুষ থাকার কারণে আল্লাহ নবী বলছেন তৃতীয় জন হিসেবে, কুমন্ত্রণা দাতা হিসেবে শয়তান সেখানে অবস্থান করে। আমার যেটা প্রমাণ্য বিষয় আল্লাহ নবী এবার বলছেন আলাইকুম বিল জামা, তোমরা জামাতকে আঁকড়ে ধরো। আল্লাহ আকবার, আজকে যদি মুসলিম উম্মা বিক্ষিপ্তভাবে না থাকতো, ঐক্যবদ্ধতার প্ল্যাটফর্মে থাকতো, এক ছাতার নিচে থাকতো, মুসলিমদের পাওয়ার, মুসলিমদের আপনার যেটা শক্তি, এটা
বাতিলপন্থীরা দেখেই ভয়ে ঘাবড়ে যেত। যা ঘটেছিল আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে সাহাবাই কিরামের এই নীতি আদর্শ দেখে কাফেররা থরথর করে কাঁপত। কোনো এক যুদ্ধে সাহাবাদের আগমনের কথা শুনেই এক মাসের দূরত্বের পথ থেকে কাফেররা এই রণাঙ্গন ত্যাগ করতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার! ঐক্যবদ্ধ থাকলে আপনার আমার কত বেনিফিট, কত ফলাফল, কী সফলতা, কী সৌভাগ্য আমাদের! কিন্তু আমরা সেই 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 চিকিৎসাটা অবলম্বন করতে পারিনি। আমরা আমাদের ভিতরে রোগকে লালন করে আমরা ক্ষত বিক্ষত হয়ে বিক্ষিপ্তভাবে জীবনযাপন করছি। আল্লাহ নবী এই জন্য সতর্ক করেছেন, ইয়াকুম ওয়াল ফুরকাতা, সাবধান, তোমরা বেঁচে থাকবে পৃথক পৃথক হওয়া থেকে। কারণ ফাইন্না শাইতানা মা ওয়াহিদিন, যে বিচ্ছিন্নভাবে থাকে, এককভাবে থাকে, শয়তান তারই সঙ্গ দেয়। দেখবেন এখানে যারা আমরা উপস্থিত আছি, হয়তো বলেন আমি জামাতের সাথে নেই তো কী হয়েছে, কোনো না কোনো দলে তো আসি। জেনে রাখবেন পৃথিবীর মাঝে একটাই মাত্র দল যে দলের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য রয়েছে, যে দলে আল্লাহর রহমত রয়েছে, সেটা অন্য কোনো দল নয়, সেই দলটা হলো মুসলিম উম্মাহ, মুসলিম জামাত, যার যারই ফল আপনারা আজকে ভোগ করছেন। আল্লাহু আকবার! এরকম সুন্দর একটা আয়োজন প্রতি সপ্তাহে আপনাদেরকে উপহার দেওয়া হয়, যেখানে বিভিন্ন আলোচকের আলোচনা আপনারা শুনে থাকেন। সুতরাং আমরা বলবো মুসলিমদের ইউনিটি, ইউনিটি অফ মুসলিম, এটা অতীব জরুরি। এটা যদি না থাকে তাহলে মুসলিম উম্মার ওই শান্তি ফিরে আসবে না। আল্লাহ নবী এই জন্য বলছেন, আপনি বা আমি যদি নির্জনে বসে বসে চিন্তা করি তাহলে দেখবেন এককভাবে থাকলে শয়তান এসে খালি খোঁচায়, এটা কর, ওটা কর, ওই অন্যায় এটা কর, আরে টিভি দেখ, আরে টিভি দেখতে শুরু করেছেন, তখন দেখবেন ভালো ফিল্ম দেখছিলেন, এখন হঠাৎ শয়তান এসে খোঁচা মেরে বলে আরে এটা দেখিস না। যখন আপনি একা থাকবেন শয়তান আপনাকে গ্রাস করার সুযোগ পায়, এজন্য তাকে প্রকাশ্য শত্রু বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ঘোষণা করেছেন। সুতরাং আসুন এবার আমি যেটা প্রমাণ্য বিষয় সেটা বলে শেষ করব। ওহুয়া মিনাল ইসনাইনি আবাদু, সে দুইজনের মাঝে অনেক দূরত্বে অবস্থান তৈরি করে দেয়। আর আল্লাহ নবী বলছেন, মান আরাদা বুহু হাতাল জান্নাতি, যে ব্যক্তি, যে জাতি, যে সম্প্রদায়, যে মহল্লাবাসী, যে এলাকাবাসী, যে সমাজবাসী, যে রাষ্ট্রবাসী, যারা জান্নাতের সর্বোচ্চ জায়গা, সর্বোচ্চ আসন পেতে চায়, তারা যেন জামাতবদ্ধভাবে ফালিয়ালজামিল জামা, সে যেন জামাতকে আঁকড়ে ধরে, সে যেন ঐক্যবদ্ধ তার জীবনকে বেছে নেয়। কারণ কি? মান সাররাতুহু হাসানাতুহু, এদের ভালো কর্ম তাকে আনন্দ দিবে, ওয়া সাআতুহু সাইয়াতুহু, আর খারাপ কাজটা তাকে মানে কষ্ট দিবে। ফাদালিকাল মুমিন, এই হলো মুমিন, এই হলো মুমিনের দৃষ্টান্ত। হাদিসটি ইমাম আবু ঈসা তিরমিজি বলেন, হাদা হাদিসুন হাসানুন সহিহুন গরিবুন মিন হাদাল ওয়াজ। ইমাম আবু ঈসা আত তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 2165 এবং ইবনে মাজার হাদিস নাম্বার 2363 নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করা হয়েছে। আরও কতগুলো পয়েন্ট ছিল, যাই হোক এখানেই আজকের বিক্ষিপ্ত আলোচনা বা সমাপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই, অন্য কোনো দিন যদি আসি এই বিষয়ের আঙ্গিকে পরবর্তী পয়েন্টগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। সকলকে নিয়ে আমি আল্লাহর কাছে এটাই কামনা করব, ইয়া ইলাহাল আলামিন, তুমি আমাদেরকে যেহেতু পৃথিবীতে পাঠিয়েছ, কালেমা পড়ার সুযোগ দিয়েছ, যে কালেমার ঐক্যে, কালেমার স্বীকার করে নিয়ে আমরা সবাই মুসলিম হতে পেরেছি, ইয়া ইলাহাল আলামিন, মুসলিম উম্মার সেই দায় দায়িত্ব অনুধাবন করে আমাদের সকলকে ঐক্যবদ্ধতার প্ল্যাটফর্মে আবদ্ধ হওয়ার সুযোগ ও তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।